ভিক্টর ডাসক এই মুহূর্তে আদালতে সাত দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে। আমি জানাই আছো একটা ডাঙর খবর, আর আদালতের পর আরক্ষীর জিম্মালয় যাওয়ার সময় ভিক্টর দাসে পুনর্বার বিস্ফোরক মন্তব্য করে কৈছে যে পরীক্ষার্থীর পর ছয় মাল্য কোনো প্রবঞ্চকে চারি লাখ টকার উৎকুচ লৈছিল। পার্সন টাইমে একটা ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো, আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছে ভিক্টর দাসক। আদালতে সাত দিনের আরক্ষীর জিম্মালয় ভিক্টর দাসক ইতিমধ্যে প্রেরণ করেছে। আরক্ষী চৈধ্য দিনের আরক্ষীর জিম্মা বিচারিছিল, যদিও আদালতে সাত দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছে ভিক্টর দাসক। কিন্তু আদালতের পর আরক্ষীর জিম্মালয় যাওয়ার সময়ত ভিক্টর দাসে কেবাটাও বিস্ফোরক মন্তব্য করেছে, আর তাই মেইটর হাতত সেই এক্সক্লুসিভ মন্তব্য আহি পড়েছে। তেও তাত কি কৈছে, তেও কৈছে যে ছয় মাইলত কোনো প্রবঞ্চকে চারি লাখ টাকা লৈছিল, এটা বিশেষ নম্বরের কথা, এটা গাড়ির এখন নম্বরের কথাও তেও উল্লেখ করেছে। কেবাটাও গুরুত্বপূর্ণ ধারাত ইতিমধ্যে ভিক্টর দাসক গ্রেপ্তার করা হয়েছিল, আর তারপরে ভিক্টর দাসক আজি আদালতত হাজির করা হয়েছিল, আর আদালতে ইতিমধ্যে তেখেতক সাত দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে। ছাব্বিশ হাজার নিযুক্তি যে হয়েছিল প্রক্রিয়া হয়েছিল, সেই প্রক্রিয়াত কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল ভিক্টর দাসে। কিন্তু ভিক্টর দাসর বিস্ফোরক মন্তব্য, ছয় মাইলের পর চারি লাখ টাকা চাকরির বাবে কোনো প্রবঞ্চকে লওয়ার পুনর্বার দাবি করে গেছে, একটা ডাঙর মন্তব্য আমি আপনাদের জানাই আছো। পরীক্ষার্থীর পর কোনো ব্যক্তিয়ে এই টাকা লই যাওয়ার দাবি করেছে ভিক্টর দাসে, পুনর্বার ভিক্টর দাসর বিস্ফোরক মন্তব্য। এখন গাড়ির নম্বরও তেও চিঞৰি চিঞৰি সংবাদ মাধ্যমৰ আগত কৈ থৈ গৈছে। ভিক্টর দাসে এটা বিশেষ নম্বরের কথা উল্লেখ কৰি থৈ গৈছে, আৰু কৈছে যে চারি লাখ টকা লোৱা হৈছিল পৰীক্ষাৰ্থীৰ পৰা, মই ভাগৰা নাই আৰু আমি জয়ী হম বুলি পুনৰবাৰ ভিক্টর দাসৰ বিস্ফোৰক মন্তব্য। অর্থাৎ ভিক্টর দাস বর্তমান সময়তো নিজের স্থিতিত অটল আছে, তেওঁক ইতিমধ্যে আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছে। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে আদালতৰ পৰা আরক্ষীর জিম্মালয় যোৱাৰ সময়ত ভিক্টর দাসে বিস্ফোরক মন্তব্য করে কৈছে যে ছয় মাইলৰ পৰা কোনো প্রবঞ্চকে চারি লাখ টাকা লৈছে। এটা ডাঙৰ প্রশ্ন, নিজের স্থিতিত বর্তমান সময়তো ভিক্টর দাস অটল আছে। আজি মহানগর আরক্ষীয়ে কৈছে ভিক্টর দাসে মিছা কথা কৈছে, প্রমাণ পোৱা নাই, তথ্য নাই, আর তার মাজতেই ভিক্টর দাসে নিজের স্থিতিত অটল থাকি কৈছে যে আমি জয়ী হম বলে উল্লেখ করেছে। সাত দিনের আরক্ষীর জিম্মালয় তেখেতক প্রেরণ করা হল, তেখেতর জামিন আবেদন নাকচ হয়েছে। চৈধ্য দিনের জিম্মাত আরক্ষীয়ে বিচারিছিল, কিন্তু আদালতে সাত দিনের জিম্মাত প্রেরণ করেছে। কিন্তু পুনর্বার বিস্ফোরক মন্তব্য করেছে ভিক্টর দাসে। আমার লগত ভিক্টর দাসর সেই মন্তব্য আহি পড়েছে ফার্স্ট অন টাইমেট, সেই বিশেষ দৃশ্যাংশ এই মুহূর্তে আমি আপনাদের দেখাই লোক বিচার। ভিক্টর দাসর মন্তব্য চিঞৰি চিঞৰি তেওঁ কৈ গৈছে যে ছয় মাইলৰ পৰা চাৰি লাখ টকা লোৱা হৈছে কোনো শিক্ষার্থী পৰা লোৱা বুলি তেওঁ দাবী কৰিছে। আদালতৰ পৰা তেখেতক আৰক্ষীৰ জিম্মালৈ লৈ গৈছে, আৰু তেওঁ চিঞৰি চিঞৰি এটা গাড়ীৰ নম্বৰ তেওঁ উল্লেখ কৰি থৈ গৈছে। তেওঁ কৈছে যে আমি জয়ী হম বুলিও তেওঁ মন্তব্য কৰিছে। আমি পুনৰবাৰ সেই মন্তব্য আপোনালোকক দেখুৱাইছো, বিস্ফোৰক মন্তব্য ভিক্টর দাসৰ। মই ভাগৰা নাই, এয়া ভিক্টর দাসৰ মন্তব্য। ধাৰাবাহিকভাৱে তেওঁ সেই মন্তব্য কৰিছে। ভিক্টর দাস আদালতৰ পৰা তেখেতক কিছু সময় আগতে লৈ অহা হৈছে, সাত দিনৰ আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে। আৰক্ষীয়ে চৈধ্য দিনৰ আৰক্ষীৰ জিম্মাত বিচাৰিছিলে, কিন্তু ভিক্টর দাসে কৈছে মই ভাগৰা নাই, উই উইল ৰুল বুলি তেওঁ কৈছে, আৰু কৈছে যে ছয় মাইলৰ পৰা চাৰি লাখ টকা লোৱা হৈছে, আৰু এটা গাড়ীৰ নম্বৰ এইদৰে চিঞৰি চিঞৰি গৈছে। ভিক্টর দাসে ধারাবাহিকভাবে কৈছে যে তেওঁৰ লগত তথ্য প্রমাণ আছে, আৰু এতিয়াও নিজের স্থিতিত অটল আছে ভিক্টর দাসে। আজি মহানগর আরক্ষীয়ে কৈছিলে যে তেওঁৰ লগত তথ্য প্রমাণ নাই, মিছা মাতিছে, সেইবাবে গ্রেপ্তার করা হৈছে। কিন্তু ভিক্টর দাস বর্তমান সময়তো চিঞৰি চিঞৰি সংবাদ মাধ্যমৰ আগত এই কথা কৈ গৈছে, আৰু সমগ্র ঘটনা এতিয়া অধিক রহস্যঘন হৈ পৰিছে। পুনৰবাৰ শুনক ভিক্টর দাসে কি কৈ গৈছে। আৰু উই উইল ৰান, মই ভাগৰা নাই।
ইয়া বিস্ফোরক মন্তব্য 6 মাইলৰ পৰা টকা লোৱা বুলি তেওঁ উল্লেখ কৰিছে কেবা লাখ টকা লোৱা বুলি তেওঁ উল্লেখ কৰিছে সিয়ৰি সিয়ৰি এই কথা উল্লেখ কৰি গৈছে ভিক্টৰ দাসে আৰু কৈছে যে তেওঁ ভাগৰা নাই বুলি উল্লেখ কৰিছে অৰ্থাৎ নিজৰ স্থিতি তেওঁ অটল আছে 7 দিনৰ আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰা হ'ল 14 দিনৰ জিম্মাত বিচাৰিছিলে আৰু ইয়া আদালত চৌহদৰ পৰা আৰক্ষীৰ জিম্মালৈ লৈ যোৱাৰ সময়ত শিক্ষক ভিক্টৰ দাস যাক বৰ্তমান সময়ত মহানগৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আজি মহানগৰ আৰক্ষীয়ে সংবাদমেল পাতি দাবী কৰিছে ভিক্টৰ দাসৰ লগত তথ্য নাই প্ৰমাণ নাই মিছা তেওঁ মাতিছে কিন্তু বৰ্তমান সময়তো ভিক্টৰ দাসে কৈছে মই ভাগৰা নাই এই মন্তব্য তেওঁ কৰি থৈ গৈছে আৰু এই বিষয়ক লৈ এতিয়া যথেষ্ট প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে আমাৰ লগত অধিবক্তাৰ মন্তব্য আছে সেই মন্তব্য আমি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আজি ভাস্কর দাস ভিক্টৰ দাসৰ প্ৰডাকশ্যন আছিলে পুলিচ কাষ্টডিৰ পৰা কোৰ্টলৈ প্ৰডাকশ্যন আনিছিলে তো প্ৰডাকশ্যনত আপোনাৰ পুলিচ কাষ্টডি বিচাৰিছে 14 ডেজ কিন্তু আমাৰ ছিনিয়ৰ অংশমান শৰ্মাৰ ছাবমিশ্যনৰ ভিত্তিত তেখেতক অনলি 7 ডেজ প্ৰডাকশ্যনৰ কাৰণে দিয়া হৈছে পুলিচ কাষ্টডিত দিয়া হৈছে আফটাৰ 7 ডেজ তেখেতক আকৌ জুৰি থকা আছে মানে কোৰ্টত হাজিৰ কৰোৱা হ'ব আৰু আমি জামিন আবেদনক কৰিছিলোঁ তেন সেইটো খাৰিজ কৰি পুলিচ কাষ্টডিত দিয়া হৈছে 7 দিনৰ কাৰণে আজি ভাস্কৰ দাস ভিক্টৰ দাসৰ প্ৰডাকশ্যন আছিলে পুলিচ কাষ্টডিৰ পৰা কোৰ্টলৈ প্ৰডাকশ্যন আনিছিলে তো প্ৰডাকশ্যনত আপোনাৰ পুলিচ কাষ্টডি বিচাৰিছে 14 ডেজ কিন্তু আমাৰ ছিনিয়ৰ অংশমান শৰ্মাৰ ছাবমিশ্যনৰ ভিত্তিত তেখেতক অনলি 7 ডেজ প্ৰডাকশ্যনৰ কাৰণে দিয়া হৈছে পুলিচ কাষ্টডিত দিয়া হৈছে আফটাৰ 7 ডেজ তেখেতক আকৌ জুৰি থকা আছে মানে কোৰ্টত হাজিৰ কৰোৱা হ'ব আৰু আমি জামিন আবেদনক কৰিছিলোঁ তেন সেইটো খাৰিজ কৰি পুলিচ কাষ্টডিত দিয়া হৈছে 7 দিনৰ কাৰণে আজি ভাস্কৰ দাস ভিক্টৰ দাসৰ প্ৰডাকশ্যন আছিলে পুলিচ কাষ্টডিৰ পৰা কোৰ্টলৈ প্ৰডাকশ্যন আনিছিলে তো প্ৰডাকশ্যনত আপোনাৰ পুলিচ কাষ্টডি বিচাৰিছে 14 ডেজ কিন্তু আমাৰ ছিনিয়ৰ অংশমান শৰ্মাৰ ছাবমিশ্যনৰ ভিত্তিত তেখেতক অনলি 7 ডেজ প্ৰডাকশ্যনৰ কাৰণে দিয়া হৈছে পুলিচ কাষ্টডিত দিয়া হৈছে আফটাৰ 7 ডেজ তেখেতক আকৌ জুৰি থকা আছে মানে কোৰ্টত হাজিৰ কৰোৱা হ'ব আৰু আমি জামিন আবেদনক কৰিছিলোঁ তেন সেইটো খাৰিজ কৰি পুলিচ কাষ্টডিত দিয়া হৈছে 7 দিনৰ কাৰণে ¡Vamos!